প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডেইলি অবজারভারের সম্পাদক, ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক, আমাদের অনেক প্রিয় মানুষ ইকবাল সোবহান চৌধুরী। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কয়েকটি পত্রিকার হেডলাইন আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোতে হেডলাইন হয়েছে, ষাট পৌরসভায় ভোট আজ, সংঘাতের পর শঙ্কার ভোট, মিথ্যে সাক্ষ্যে ভাতা স্থগিত একশো বীর মুক্তিযোদ্ধার, কেন্দ্রে এজেন্ট হাজির করা নিয়েই সন্দিহান বিএনপি। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে, উৎসব সংখ্যার ভোট আজ, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল 30 জানুয়ারি পর্যন্ত। সমকাল হেডলাইন করেছে, সংঘাতের সংখ্যা নিয়ে ভোট আজ, নিরাপত্তা নিশ্চিতে সর্বত্র কঠোর বার্তা, তৃণমূলে সম্মেলন জটে আওয়ামী লীগ। জনকণ্ঠ হেডলাইন করেছে, টিকা প্রদানের রোডম্যাপ, 1.5 কোটি মানুষ পাবে প্রথম দফায়। কালের কণ্ঠ হেডলাইন করেছে, সহিংসতার মধ্যেই আজ ষাট পৌরসভার ভোট, টিকা দেওয়ার ছক প্রস্তুত, মাদকের সবল ছুটির অবসরে। দেশ রূপান্তর হেডলাইন করেছে, করোনা টিকা বিতরণ, তালিকা নিয়ে অস্পষ্টতা। আমাদের সময় হেডলাইন হয়েছে, শিক্ষার্থী পায়নি রাজধানীর সাধারণ স্কুলগুলো, শহর ছেড়েছে অনেক পরিবার। ইত্তেফাক হেডলাইন করেছে, ভাড়ায় খাটছে বৈধ অস্ত্র। মানব জমিন হেডলাইন করেছে, কি হচ্ছে যুক্তরাষ্ট্রে, উদ্বেগ উৎকণ্ঠা। যায় যায় দিনে হেডলাইন হয়েছে, করোনা টিকার ব্যবস্থাপনা নিয়ে জনমনে সংশয়। ভোরের কাগজে হেডলাইন হয়েছে, উপজেলা প্রশাসনের টানা পড়েন 3 ধরনের জনপ্রতিনিধি বনাম সরকারি কর্মকর্তা। ডেইলি অবজারভারে হেডলাইন হয়েছে, সেকেন্ড ফেজ অফ মিউনিসিপ্যাল পোলস, টু ডাই ডজনস অফ আদার্স হার্ট ইন প্রি পোলস ভায়োলেন্স। আপনার পত্রিকার হেডলাইন দিয়েই শুরু করি, যদিও সব পত্রিকাতেই আজকের এই পৌরসভা নির্বাচনের সেকেন্ড যে নির্বাচন হচ্ছে সেটা নিয়ে আলোচনা। প্রথম আলোতে যদি একটু ছোট্ট করে শোনায় যে, সংঘাতের মূলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিদ্রোহীদের কর্মী সমর্থকরা, এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংঘাতে জড়িয়েছেন কাউন্সিলর প্রার্থীরা। আপনার কাছে শুনতে ধন্যবাদ আপনাকে। আজকে দ্বিতীয় পর্যায়ের এই প্রায় 7টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে নির্বাচন প্রথম পর্যায়টি হয়েছে, এবং এবারের যে নির্বাচন তাতে দেখা যাচ্ছে যে সরকারি দলে তাদের মনোনীত প্রার্থীর বাইরে দলের ভিতরে বেশ বিদ্রোহী প্রার্থী তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, প্রতিযোগিতা করছেন। এবং যেহেতু সরকারি দলের তারা প্রার্থী, অর্থাৎ দলের তারা নেতাকর্মী, স্বাভাবিকভাবে তাদের একটি নিজের এলাকায় একটা অবস্থান, তাদের প্রভাব আছে, এবং যে কারণের জন্যে অন্যান্য বিরোধী দলের যারা প্রার্থী আছেন তাদের তুলনায় কিন্তু এনাদের ওই এলাকায় তাদের নেতা কর্মী সমর্থকের একটা ভালো একটা অবস্থান তাদের আছে, যে কারণের জন্য এই ভোট নিয়ে উত্তেজনা আছে। এবং ইতিমধ্যে ভোটের আগেই কিন্তু বেশ কয়েকটি জায়গাতে সংঘর্ষ হয়েছে, সহিংসতা হয়েছে, এবং সেই সহিংসতাতে কিছু নিহত হয়েছে। এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তাদেরও কিন্তু বেশ উৎকণ্ঠা আছে যে এই নির্বাচনে যেহেতু অনেক সংখ্যক বিদ্রোহী প্রার্থী আছে, প্রায় 30টির উপরে যে পৌরসভা আছে সেখানে কিন্তু বিদ্রোহী প্রার্থী আছে, কাউন্সিলরদের এখানে অনেক বিদ্রোহী প্রার্থী, সেই হিসাবে তারা আশঙ্কা করছেন যে এই নির্বাচনে সহিংসতা হতে পারে। তবে আমি মনে করি যে যদি প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা যদি কঠোর অবস্থান গ্রহণ করেন তাহলে হয়তো এই আশঙ্কাটি থাকবে না। আরেকটি কথা হলো যে যেহেতু অনেক প্রার্থী বিদ্রোহী এবং মনোনীত প্রার্থী তারা সবাই মিলে নির্বাচন করছেন, অন্যান্য দলগুলো নির্বাচন করছেন, তাই অতীতের তুলনায় আমার ধারণা যে ভোটারের উপস্থিতি ভালো থাকবে, এবং ভোটারের যাকে বলে ভোটার, ভোট ভোটারদের সংখ্যাও ভালো হবে। এবং যেহেতু শীতের
সকাল দিন বাড়ার সাথে সাথে হয়তো ভোটের ভোটারদের উপস্থিতি বাড়বে এবং শুধু একটি দেখতে হবে যে সহিংসতাটি যেন না হয় আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা হোক প্রতিযোগিতা হোক সেটা বিদ্রোহী হোক আর দলের মনোনীত হোক অন্যান্য দলের হোক সব মিলিয়ে কিন্তু যেটা বলা হচ্ছে যে উৎসবের মধ্যে যেন সংখ্যাটা যেন যোগ না হয় যেটা পত্রপত্রিকায় অনেক অধিকাংশ পত্রপত্রিকায় বলেছে বলা হচ্ছে যে ভোট একটি উৎসব কিন্তু সেই ভোটটি সহিংসতাতে রূপান্তরিত না হয় যেন সংখ্যাটা যেন না ছড়ায় উৎসবের আমেজটাই যেন থাকে এবং যে যেই জিতবে নির্বাচনে তার ব্যক্তিগত যে তার বিজয় হবে তা নয় আমি মনে করি যে ভোটারদেরও কিন্তু তাদের বিজয় হবে কারণ তাদের যে ভোটের মানে প্রতিফলন ঘটবে এবং নির্বাচন কমিশনও দাবি করতে পারবে যে তাদের বিরুদ্ধে অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তারা এই ধরনের নির্বাচনের সুষ্ঠুতা এবং স্বচ্ছতা বজায় রেখে নিশ্চিত করে তারা প্রমাণ করতে পারবে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো পুরোপুরি সত্য নয় তারা অন্তত একটা ভালো নির্বাচন দিতে পারছেন এবং আগামী দিনে যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনগুলোর উপরে মানুষের দলের আস্থা আস্থাটা বাড়বে কিন্তু বিনীতভাবে আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি যেটা হলো যে আমরা নির্বাচনে সাধারণত দেখতে পাই যে বিরোধী দলীয় প্রার্থীদের সাথে হয়তোবা একটা ধরনের একটা সহিংসতার সংখ্যা থাকে কিন্তু ভেতরের নিজেদের মধ্যে নিজেদের সংখ্যার ব্যাপার মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী বারবার কিন্তু বলছেন যে বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করছেন তারপরেও দলে কেন এরকম বিদ্রোহের অবস্থা হচ্ছে আপনার কি মনে হয় একটি কথা হলো যে আমরা সাধারণত দেখি যে দল এই দল বা ওই দলের মধ্যেই প্রতিযোগিতাটা দুটি সীমাবদ্ধ থাকতো মূলত দুটি দল এবং আওয়ামী লীগ এবং বিএনপি তো যেহেতু বিএনপি অনেক দুর্বল হয়ে আছে সাংগঠনিকভাবে এবং নির্বাচনে তাদের অবস্থানটি খুবই নড়বড়ে সেই কারণের জন্য কিন্তু এই সরকারি দলে অর্থাৎ আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থীর সংখ্যাটা কিন্তু বেড়ে সবাই নেতা হতে চায় সবাই নেতা হতে চায় সবাই ভাবছে যে যেহেতু প্রতিদ্বন্দ্বী দল হিসাবে তাদের অবস্থানটি শক্ত নয় সেই কারণের জন্য যদি আমাদের মধ্যে আমার এবং আপনার মধ্যে যদি নির্বাচন হয় তাহলে তৃতীয় শক্তির কাছে যাবে না আমাদের মধ্যেই থাকবে যে কারণের জন্য বিদ্রোহী হওয়ার প্রবণতাটা কিন্তু বেড়েছে এবং যেহেতু বিদ্রোহী নিজের দলের ভিতরে যত কথাই হোক নিজের দলের হোক আর যাই হোক প্রতিযোগিতার মধ্য দিয়ে কিন্তু কিছুটা যাকে বলে মানে উত্তেজনা থাকবে আমরা প্রত্যাশা করি আজকে নির্বাচনটা অনেক সুষ্ঠু সম্পন্ন হবে এটা নির্ভর করবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সেখানকার প্রশাসন এবং নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা আছেন যে যে সেন্টারগুলোতে তাদের শক্ত অবস্থান যদি থাকে তাহলে আমি মনে করি যে এই সহিংসতার সংখ্যাটা কেটে যাবে আমরা একটু 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 ভিন্ন প্রসঙ্গে আসি আমাদের দৈনিক প্রথম আলোতে একটি হেডলাইন হয়েছে যে মিথ্যা সাক্ষ্যে ভাতা স্থগিত 120 মুক্তিযোদ্ধার এবং এখানে বলা হচ্ছে যে আর্থিক সুবিধা পেয়ে কিংবা দ্বন্দ্বের কারণে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ দুই মাস থেকে এক বছরের জন্য পর্যন্ত সম্মানী ভাতা স্থগিত এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়ার ফলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানহানি হচ্ছে অন্যদিকে বাড়ছে অমুক্তিযোদ্ধার সংখ্যা যদি মাননীয় মন্ত্রী এই কথা বলেন তাহলে মুক্তিযোদ্ধাদের এই যে সংখ্যা নিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা এটা নির্ধারণ করবে কে দেখুন দীর্ঘদিন থেকে কিন্তু এই বিতর্কটি আছে মুক্তিযোদ্ধাদের তালিকা এর আগে এই মুক্তিযোদ্ধা তালিকা বৃদ্ধি করারও একটা প্রবণতা যেটা সেটারও একটি কারণ আছে সেই কারণটি হলো বিশেষ করে 75-এর পরে যখন সরকারগুলো যারা এসেছিল তারা কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করেনি এবং মুক্তিযোদ্ধাদের সেই ধরনের কোনো ভাতা বলুন বা অন্যান্য অধিকার সেগুলো ছিল সম্মানের জায়গাটা একদম ছিল একেবারেই ছিল না এবং ভাতাও ছিল না কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন সরকার প্রতিষ্ঠিত হয় তখন থেকে কিন্তু প্রধানমন্ত্রী নিজে এই দায়িত্বটি নিয়েছেন যে মুক্তিযোদ্ধাদের
সম্মান, মুক্তিযোদ্ধাদের মর্যাদা বৃদ্ধি এবং মুক্তিযোদ্ধাদের যে ভাতা সেটি বৃদ্ধি করা হয়েছে। আজকে দেখুন প্রায় অনেক মাসে যে ভাতাটি সেই ভাতাটি প্রায় কয়েকশো গুণ বৃদ্ধি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যে কারণের জন্য তারপরে বিভিন্ন জায়গাতে মুক্তিযোদ্ধাদের যে কোটা আছে সেটি চাকরির ক্ষেত্রে হোক, বয়সের ক্ষেত্রে হোক ইত্যাদি ইত্যাদি, সেইখানে কিন্তু আপনার একটা বড় ধরনের সম্মানের ব্যবস্থা রাখা হয়েছে এই মুক্তিযোদ্ধাদের, যে কারণের জন্য এখন মুক্তিযোদ্ধা হওয়ার জন্য একটা লড়াই চলছে, একটা লড়াই, সেটা নিয়ম তান্ত্রিকভাবে হোক অথবা অনিয়মের মধ্যে দিয়ে হোক আর কি, কারণ অনিয়মের মধ্যে দিয়েও যদি আমি তালিকায় ঢুকতে পারি তাহলে তো আমার টাকা হয়ে গেল নিশ্চিন্ত, ভাতাও হলো অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাবো, সেই কারণের জন্য কিন্তু এই প্রবণতাটা এর আগে তো হয়নি। এবং আপনি দেখুন দুর্ভাগ্যের এবং কলঙ্কজনক যে সচিব পর্যায় পর্যন্ত এই ধরনের এই অন্যায় ঘটেছে, কারণটা ঘটেছে এই কারণের জন্য যে দু বছর তাদের চাকরির এক্সটেনশন করা যাবে ইত্যাদি, এর আগে তো তারা সেই মুক্তিযোদ্ধার হাত মানে সার্টিফিকেট নেননি, যদি সত্যিই মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে আগে কেন নিলেন না, আর যদি মুক্তিযোদ্ধা না মানে হয়ে থাকেন তাহলে এখন কেন আপনি এত তৎপর আপনার এই এই আপনার সার্টিফিকেটের জন্য? তাই আমি আগে কি করেছেন তাই আমি মনে করি যে মন্ত্রণালয়, বিশেষ করে যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা নিজে, এবং সশস্ত্র মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং তাকেই কিন্তু এই দায়িত্বটি দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস নিয়ে দিয়েছেন, এবং যেহেতু তিনি একজন নিজে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের অধিকার সম্মান সম্পর্কে তিনি অনেক বেশি সচেতন এবং সজাগ থাকবেন, অবশ্যই মুক্তিযোদ্ধাদের সম্মান বর্তমান সরকার বৃদ্ধি করতে চায়, কিন্তু এই মুক্তিযোদ্ধার তালিকায় যেন অমুক্তিযোদ্ধারা যেন মানে অনুপ্রবেশ না করতে পারে সেটি মন্ত্রণালয়কে কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে। এটাই 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 সবচেয়ে জরুরি, যেটা হলো যে দেশের জন্য যুদ্ধ করেছেন দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা, তারা যদি যোগ্য সম্মানটা পায় সেটাই আমাদের দেখবার বিষয়। একটু আমাদের সময়ের একটা স্টোরিতে মানে একটা খবরে আর দিকে আপনার দৃষ্টি দিতে চাই, শিক্ষার্থী পায়নি রাজধানীর সাধারণ স্কুলগুলো, করোনায় শহর ছেড়েছে অনেক পরিবার, স্কুল বন্ধ করে দেওয়া হলো 30 জানুয়ারি পর্যন্ত। আবার সবকিছু মিলে এই পত্রিকাটি বলছে যে শিক্ষার্থী পাচ্ছে না রাজধানীর সাধারণ স্কুলগুলো, তার মানে হয়তো আরও যদি বন্ধ থাকে স্কুল তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার্থী বিষয়ক অস্থিরতাটা কি একটু কি বাড়বে, না আমরা আসলে কি করতে পারি? যেমন এখানেই বলেছে, রিপোর্টেই আছে যে ঢাকা থেকে অনেকে কিন্তু চাকরি হারানোর ফলে, ব্যবসায় বন্ধ হয়ে যাওয়ার কারণের জন্য তারা অনেকেই কিন্তু ঢাকা ছেড়ে চলে গেছেন, এবং আরও কয়েকটি তথ্য আছে, সেটি হলো যে মফস্বলে উপজেলা বলুন বা জেলা পর্যায়ে বলুন, আগে স্কুলগুলোতে যে শিক্ষার্থী ভর্তি হতো তার চেয়ে কিন্তু এখন ভর্তির সংখ্যা কিন্তু সেখানে বাড়ছে, কারণ ঢাকা থেকে চলে যাচ্ছে তারা, তারা ওখানে ভর্তি হচ্ছে, আর ঢাকার অ্যাডমিশন ফি বা অন্যান্য ফি ওখানে কম, সেই কারণের জন্য অনেকেই কিন্তু সেখানে তাদের সন্তানদেরকে নিয়ে পড়াশোনা করছে, যে কারণের জন্য ঢাকায় যদি শিক্ষার্থীর সংখ্যা কমে স্বাভাবিকভাবে সে এখানকার স্কুলগুলোতেও শিক্ষার্থীর ভিড় কম হবে, কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কিন্তু সার্বিকভাবে আবার কমছে না কোনো জায়গায়, হয়তো তারা পড়াশোনা করবে, তবে আমাদের প্রায় এই করোনার কারণের জন্য এক বছরের উপরে আমাদের শিক্ষা ব্যবস্থা বেশ বিপর্যস্ত হয়েছে, শিক্ষার্থীরা ঘরে বসে আছে, অনলাইনের যে ব্যবস্থা আছে সেটা কিন্তু পর্যাপ্ত না, সবাই অনলাইনের সুযোগ সুবিধা পাচ্ছেন না, অনেকে স্কুল সে অনলাইন শিক্ষা পাঠক্রমের ব্যবস্থা তারা বিভিন্ন কারণের জন্য সীমাবদ্ধতার কারণের জন্য তারা করতে পাচ্ছেন না, অনেক অভিভাবকরা অনলাইনের সেই সুযোগ নিতে পারছেন না সব মিলিয়ে কিন্তু। আরেকটি কথা হলো আমাদের মতো আমরা তো এখনো উন্নয়নের পথে হাঁটছি, কিন্তু
সেখানে আমাদের যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাতে যে স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কর্মকাণ্ডের বিকল্প কিন্তু অনলাইন এখন না হয়নি এখনো তৈরি হয়নি এখনো হয়তো সামনের পৃথিবীতে ওইটাই তৈরি হয়ে যাবে যদি আমরা আরো আমাদের আর্থিক সংগতি বাড়ে তাহলে হয়তো আমরা পারব কিন্তু এই মুহূর্তে কিন্তু বিকল্প কিন্তু স্কুল মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিজিক্যাল পড়াশোনা তাই যত তাড়াতাড়ি আমাদের এই কোভিড এর সংখ্যা কমবে আমরা আশা করি আবার সেই পুরনো হাসি খেলায় আমাদের শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণ মুখরিত করবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার সেই পুরনো একটা পরিবেশে ফিরে যাবে এবং আরেকটি কথা আমি এখানে বলে রাখতে চাই সেটি হলো যে শিক্ষা পাঠদান যে বিপর্যস্ত হয়েছে নতুন করে যখন আবার খুলবে যখন তখন কিন্তু আমাদের যারা টিচার আছেন তাদেরকে কিন্তু একটা এক্সট্রা ব্যবস্থা নিয়ে এই এক প্রায় বছর উপরে হলো সেটা পুষিয়ে নেওয়া সেটা পুষিয়ে নিতে হবে কারণ অধিকাংশ ছেলে মেয়ে কিন্তু ঘরে বসে পড়াশোনা করতে পারেনি অর্থাৎ তারা সেই লেখাপড়ার দিক দিয়ে কিছুটা পিছিয়ে গিয়েছে সেটা কিন্তু কভার করতে হবে এবং এটা করতে হবে প্রত্যেকটি স্কুলকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই ধরনের একটা তাগিদ দিতে হবে কার্যক্রম নিতে হবে যে প্রত্যেকটি স্কুল যেন পুষিয়ে নেওয়ার মানসিকতা রাখে এমনকি প্রয়োজনে দরকার হলে স্কুলের ছুটি বন্ধ করে দেয় এবং সেই ছুটিতে এই যেটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা যেন পুষিয়ে দেওয়া হয় কারণ আমাদের এই শিক্ষার্থীরা যদি শিক্ষার আলো থেকে বঞ্চিত হয় এবং তারা যদি জ্ঞানের বিকাশ যদি না ঘটে তাহলে কিন্তু একটি জেনারেশন আপনার মানে আমাদের গ্যাপ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাই আমি মনে করি যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খোলার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান তো একেবারে সেই উচ্চশিক্ষা থেকে শুরু করে একেবারে প্রাইমারি সব শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু বন্ধ এবং সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম কিন্তু ব্যাহত হয়েছে তাই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সেটি যে পর্যায়েরই হোক না কেন একটি বিশেষ ব্যবস্থা নিতে হবে প্রয়োজনে তো বললাম যে তাদের ছুটি পর্যন্ত বন্ধ করে দিয়ে আমি মনে করি যে এক্সট্রা পদক্ষেপ নিয়ে এই ক্ষতিগুলো পুষিয়ে নিতে হবে আমরা অনুষ্ঠানে একেবারে শেষে এক মিনিটে আপনার কাছে একটু জানতে চাই পৃথিবীব্যাপী একটি দেশের নির্বাচন এবং নতুন প্রেসিডেন্টের শপথ সবকিছু মিলিয়ে এখনো একটা আশঙ্কার জায়গা তৈরি হয়ে আছে আপনার কি মনে হয় এটি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য একটা লজ্জার ব্যাপার কারণ তারা মার্কিন প্রশাসন এবং মার্কিন সেখানকার যারা আছেন তারা অন্যান্য দেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতেন অন্যান্য দেশের যে ক্ষমতার রদবদল সেগুলো নিয়ে তারা হস্তক্ষেপও করতেন কিছু কিছু ক্ষেত্রে আজকে তাদের দেশের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যে সেটি কিন্তু আজকে বিশ্ববাসী বেশ মানে যাকে বলে একটা অবাক বিষয়ে দেখছে লক্ষ্য করছে এবং আজকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে তাদের গণতন্ত্র তাদের সংবিধান এবং তাদের যে প্রশাসন সেটি সঠিকভাবে চলবে কিনা অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষে প্রতিদিন যে কথাটি আপনাদের বলি যে অনুরোধটি করি স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলবেন করোনার এই দুঃসময়টা অবশ্যই কেটে যাবে আশা করি কিছুদিনের মধ্যেই সে পর্যন্ত আমাদের একটু সচেতন থাকাটা খুবই জরুরি দেশকে ভালোবেসে সবাই ভালো থাকুন আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে খোদা হাফেজ